হ্যালো, আমি এখন আছি হোটেল জেপিতে। এটাও নিউ দীঘাতে লোকেটেড। আমি এখানে একটু রিসেপশনে কথা বলবো এই হোটেল সম্পর্কে জানার জন্য। হ্যালো ভিউয়ার্স, আমি এখন আছি হোটেল জেপিতে। এটাও নিউ দীঘাতে লোকেটেড। এটা সি ফেসিং নয়, বাট সি বিচ এখান থেকে 1 to 2 মিনিটস ওয়াকিং ডিস্টেন্স। আমি একটুখানি ওনাদের সাথে কথা বলবো। আপনাদের ট্যারিফটা একটু বলুন প্লিজ। আমাদের ট্যারিফ স্টার্টিং ফ্রম দ্য 3000 প্লাস 18% জিএসটি, আপ ওকে, টু 7400 অব্দি আমাদের ট্যারিফ আছে। আচ্ছা, আপনাদের বুকিং এর প্রসিডিউরটা একটু বলুন। আমাদের বুকিং এর প্রসিডিউর হচ্ছে আমাদের 50% অ্যাডভান্স করে বুক করতে হয়, মানে সেটা আমাদের ব্যাংক কতদিন আগে অ্যাকাউন্টে থেকে? অ্যাজ পার অ্যাভেলেবিলিটি সেটা। আচ্ছা, স্পট বুকিং কি হয় না? হ্যাঁ, স্পট বুকিংও হয়। আচ্ছা, মেন মেন প্রসিডিউর গুলো বলছি, বাট আপনি বা আপনি মেক মাই ট্রিপ গোয়া এর থ্রু দিয়েও বুক করতে পারেন। ওকে, ফাইন। আর হচ্ছে যে, মানে এই যে আপনাদের ট্যারিফটা, এটা কি ফ্লাকচুয়েট করে? হ্যাঁ, আমাদের বিভিন্ন অফার থাকে, যেমন আমাদের সেপ্টেম্বরে অফার আসছে, মানে আচ্ছা, সেটা মান্থ ওয়াইজ আমাদের বিভিন্ন অফার্স থাকে। কোনো সময় 20% ফ্ল্যাট ডিসকাউন্ট থাকে, কোনো সময় আপনার 38% ফ্ল্যাট ইনক্লুডিং জিএসটি করে ডিসকাউন্ট থাকে, সেটা মান্থ ওয়াইজ আচ্ছা। ডিপেন্ড করছে। আর আপনাদের এটা কি কাপল ফ্রেন্ডলি? হ্যাঁ, একদমই কাপল ফ্রেন্ডলি, বাট প্রপার আইডি প্রুফ দিয়ে। আচ্ছা, আর আপনাদের ফুডিং সিস্টেম কি আছে? আমাদের রেস্টুরেন্ট আছে, মাল্টি কুইজিন রেস্টুরেন্ট আছে, সেখানে আচ্ছা, ইন্ডিয়ান, চাইনিজ, তন্দুর, কন্টিনেন্টাল সবই পাওয়া যায়। আর জেনারেটর রাখবো করতো? আমাদের দুখানে ডিজি আছে, বাইরে দেখতে পাবেন, এই এই সাইডে একটা ডিজি আছে, এই সাইডে একটা ডিজি আছে। ওকে, আমাদের সুইমিং পুল আছে, ইনডোর লাইটিং সুইমিং পুল আছে, আচ্ছা, আমাদের জিম আছে, স্পা আছে। আচ্ছা, আপনাদের সুইমিং পুলে কি সবসময় নামান যায়? না, আমাদের টাইমিং আছে, এই আচ্ছা টাইমিং গুলো আছে এখানে। আচ্ছা, মর্নিং এ হচ্ছে 9 AM থেকে 2:30 PM, আর বিকেলে হচ্ছে 4:30 PM টু 7 PM। আর আপনাদের এই চার্জেসটা কি আছে? এটা 50 রুপিস কস্টিউম চার্জ। যদি কোনো গেস্টের কস্টিউম থাকে তাহলে কোনো চার্জেস লাগবে না, আচ্ছা, বাট যদি কারোর কস্টিউম না থাকে তাহলে 50 রুপিস হায়ারিং চার্জ। আচ্ছা, কাস্টমের জন্য একটা মিনিমাম চার্জ দিতে আর আমাদের হচ্ছে। রিসেন্টলি হুক্কা পার্লার ওপেন হয়েছে। আচ্ছা, হুক্কা পার্লার আছে, স্পা আছে, ইয়ে ইয়ে ইয়ে। জেপি হোটেলের এটা রেস্টুরেন্ট, হ্যাঁ, ওনাদের হুক্কা বারের একটা একদম মাস্ট টাইমিং চলছে। কি কিরকম লাগছে হোটেল জেপি? সুইমিং পুল দারুন না? এখানে আবার রেস্টিং বেড আছে, ওখানে ছোট একটা স্লাইড আছে, দেখুন। সুইমিং পুল কিরকম লাগছে এটা আপনারা বলবেন, ঠিক আছে? আমার তো দারুণ লাগছে, জলও বেশ পরিষ্কার। আই থিঙ্ক হাইজিন নিয়ে কোনো ইস্যু হবে না, বাচ্চারা সব থেকে বেশি এনজয় করতে পারবেন। হ্যাঁ, ওখানে একটা বেবি পুলও আছে, বেবিদের জন্য সত্যি হেভি লাগবে। বেবিদের জন্য সেপারেট পুল আছে, প্লাস জ্যাকুজি আছে, ছোট একটা স্লাইড আছে, দারুণ লাগলো, বেস্ট। প্লিজ নোট, আপনারা যখন এই হোটেলগুলিতে থাকবেন, বুকিং করবেন, কিছু ভালো মন্দ হলে তার দায়িত্ব কিন্তু আমার চ্যানেলের নয়। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করতে পারেন, কমেন্ট করতে পারেন, শেয়ার করতে পারেন, বিকজ শেয়ারিং ইজ কেয়ারিং। থ্যাংকস, বাই বাই।